আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি কথার পিঠে কথা অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার আর এক প্রান্তে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। মাসুদ কামাল, প্রথমেই আজকে একটা বিশ্বে একটি ভয়াবহ অমানবিক একটি পরিস্থিতি, তুরস্ক এবং সিরিয়ার সীমান্ত জুড়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলে মোটামুটি 10টি শহর গুঁড়িয়ে গেছে এমন একটি প্রতিবেদন, এবং মার্কিন একটি জরিপ সংস্থা বলছে যে 10,000 পর্যন্ত মৃত্যু হতে পারে। ইতিমধ্যে 1,500-এর খবরাখবর পাওয়া গেছে, এবং সেখানে তুষার ঝড়, ভয়ঙ্কর ঠান্ডা, এরকম একটা পরিস্থিতি। আপনি কিছু বলবেন এই সম্পর্কে? একটু আমরা একটু শোক জানাই, আসলে আমরা তো প্রতিনিয়তই কথা বলি বাংলাদেশ নিয়ে, একটু বিশ্বের দিকেও তাকানো উচিত। না, এখানে বিষয়টা হয়েছে কি, পৃথিবীতে তো একমাত্র ভূমিকম্পই একমাত্র প্রাকৃতিক দুর্যোগ যার কোনো পূর্বাভাস দেওয়া যায় না। অন্য সমস্ত প্রাকৃতিক দুর্যোগের কিন্তু পূর্বাভাস দেওয়া মোটামুটি সম্ভব। এখন ঝড়, ঘূর্ণিঝড় সবই বলা যায়, কিন্তু ভূমিকম্পের পূর্বাভাস আসলে দেওয়া সম্ভব নয়। কাজে ভূমিকম্প থেকে বাঁচার কোনো উপায় নাই, তবে ভূমিকম্প হলে কি করতে হবে সেই সংক্রান্ত শিক্ষার দরকার আছে, এবং ওই শিক্ষাটা না থাকলে সমস্যাটা হয়। পৃথিবীর যে দেশগুলো ভূমিকম্প প্রবণ দেশ, যেমন জাপান, ইন্দোনেশিয়া, এগুলি খুবই ভূমিকম্প হয়, এখানে প্রতিনিয়ত ভূমিকম্প হয়। এখানে কিন্তু পাঠ্যপুস্তকের মধ্যে পর্যন্ত ভূমিকম্প হলে কি করতে হবে সে সংক্রান্ত শিক্ষা দেওয়া হয়, যাতে সেখানে মৃত্যুর হার, কিন্তু ভূমিকম্প হয় প্রচুর কিন্তু মৃত্যুর হার হয় কম। আর এই দেশগুলোতে অতটা ভূমিকম্প হয় না, কিন্তু এবার হলো। এখন এটা তো মনে করেন প্রাকৃতিক একটা দুর্যোগই বটে, এখানে মানুষের কিছু করার নাই, রাজনীতিরও কিছু করার নাই। তারপরেও এটা মোকাবেলা করার জন্য, মানে হয়ে যাওয়ার পর দেখা যায়, আপনি দেখবেন অনেক লোক কিন্তু একটু সচেতনতার অভাবে কিন্তু মারা যাচ্ছে। আমাদের দেশে ভূমিকম্প খুবই কম হয়, কিন্তু আমাদের এখানেও শিক্ষাটা কিন্তু খুব অভাব। কিন্তু যেদিন হবে সেদিন কিন্তু এরকম বিপর্যয় ঘটবে। এই ব্যাপারে আমি মনে করি যে সব দেশেরই সতর্ক থাকা উচিত, যে প্রাকৃতিক দুর্যোগ যখন হবে তখন সেখান থেকে কিভাবে আমরা দ্রুত নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখতে পারি এবং রক্ষা করতে পারি। আমরা ঠিক আছে, ছোটবেলা এগুলো তো থেকে আসতে মাসুদ পারবে। জানতাম যে জি মানে ভূমিকম্পের দেশ হচ্ছে জাপান। সেই জাপান কিন্তু এখন মোটামুটি ভূমিকম্প মোকাবেলা হোক অথবা জানি না প্রাকৃতিক ভাবেই দুর্যোগ পরিস্থিতি কমে গেছে কিনা, কিন্তু আগে শুনতাম প্রায় প্রায় মানে ওখানে জাপান একসময় বলা হতো যে প্রতিদিনই কোনো না কোনো সময় জাপানে মৃদু হলেও ভূমিকম্প হয়। সেই জায়গা থেকে তারা ওই কি তো, উত্তরণ ঘটেছে কি প্রাকৃতিক ভাবেই নাকি? না না না, এখন ওরকমই আছে। জাপানে ভূমিকম্প প্রচুর হয়, জাপানে দেখেন, আমি শুনেছি, আমি তো সরাসরি দেখিনি, আমি শুনেছি অনেক এক্সপার্ট লোক থেকে শুনেছি, তারা বলেছে জাপানে নাকি বহুতল ভবন এমন ভাবেই বানানো হয় যে যখন ভূমিকম্পটা হয় তখন পুরো ভবনটা যেভাবে খেজুর আপনার সুপারি গাছ যেভাবে নড়ে নিচের দিকে, ঠিক থেকে উপরের দিকে নড়ে, সেভাবে নাকি ভবনগুলি নড়ে, কিন্তু ভবনগুলি ভেঙে পড়ে না। এটা তারা হ্যাঁ, ওভাবে নাকি স্প্রিং মানে বানিয়েছে ভবনের নিচে ভূমিকম্পের নাকি মোকাবিলা করে। খুবই শক্তিশালী স্প্রিং ব্যবহার করা হয়, ফলে ওরা রাইট, ওই ভূমিকম্পের সাথে সাথে ভবনটা দোলে কিন্তু ভেঙে পড়ে না। ভেঙে পড়ে না। আমি সেই জিনিসটাই বলছি যে আসলে মানে ভূমিকম্প হবে, এটা আপনি কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারবেন না, এটা নিয়ন্ত্রণ করার কোনো পদ্ধতি আমাদের জানা হয় না এ পর্যন্ত। কিন্তু হলে কি করতে হবে সেই শিক্ষাটা ওরা নিয়েছে। ইন্দোনেশিয়া কিন্তু একই জিনিস, ইন্দোনেশিয়া প্রচুর ভূমিকম্প হয়, তো কিছুদিন দ্বীপরাষ্ট্র আগে তো অনেক ভূমিকম্প। জাভা জাভা নাকি কোন সব এলাকায় গুলোতে হ্যাঁ, ভূমিকম্প হয়েছে। ওখানেও প্রচুর হয়, কিন্তু ওখানে ওই একই জিনিস, তারা কিন্তু ওই কিভাবে মানে হলে পরে কিভাবে নিজেদেরকে সেফ রাখা যায়, কিভাবে জানমালকে মানে কম ক্ষতিতে রাখা যায়, এগুলো তারা শিক্ষা দেয়। কাজে এটা হুম একটা হুম পজিটিভ দিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো মোস্তফা কামাল, আমরা তো সেই তুলনায় তো আমাদের যে অবস্থা, আমাদের তো মানে যেভাবে ভবনগুলো নির্মাণ করা হয় তাতে আসলে ভূমিকম্পের মিনিমাম মাত্রায় সেগুলি রক্ষা করা হয় কিনা, অনুসরণ করা হয় কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে, এবং অনেক দুর্বল আমাদের এখানে প্রকৃতির এবং হচ্ছে কি, সেই আমি আপনাকে একটা কথা কারণে বলি, আমাদের এখানে ভয়টা বেশি। আপনি খুব একটা ভালো পয়েন্ট ধরছেন, আপনি খুব একটা ভালো পয়েন্ট ধরছেন যে আমাদের এখানে যে ভবনগুলি তৈরি হয় এগুলো তো আপনি মনে করেন বিভিন্ন বিল্ডাররা বানায়, বিল্ডার্স যারা আছে, ডেভেলপার যারা আছে, তারা বানান। তো তারা বানানোর সময় তারা ধরেই নেন
যে আমি তো এখানে থাকবো না, আমি তো বানিয়ে দিয়ে চলে গেলাম, ফ্ল্যাট গুলো বিক্রি করে চলে গেলাম, কিন্তু সেটা কি অতটুকু নিরাপত্তাটাকে নিশ্চিত করে বাড়ানো হয় কিনা এটা নিয়ে কিন্তু আমার এখন সন্দেহ আছে। কারণ হয় কি, যখন জিনিসপত্রের দাম বেড়ে যায়, রডের দাম বেড়ে গেছে, সিমেন্টের দাম বেড়ে গেছে, এখন ওদের তো প্রফিট মার্জিনটা তারা সবসময় ঠিক রাখতে চায়, কিন্তু তাদের জন্য প্রফিট মার্জিনটা ঠিক থাকে এবং সেই জন্য তারা এটা করে। আরেকটা জিনিস আমাদের এখানে হয়, সেটা হলো আপনার যে ভবনগুলো যে তৈরি করা হয়, এগুলো কিন্তু খুব একটা সাইন্টিফিক ভাবে তৈরি করা হয় না। সাইন্টিফিক মানে কিরকম, একটা ভবনের সঙ্গে একটা ভবনের যে দূরত্বটা থাকতে হবে, এখন তো আপনি দেখবেন রাইট অনেক জায়গায়, যেমন কয়েকটা জায়গা আছে আমাদের ঢাকা শহরে আছে কয়েকটা জায়গা যেগুলোকে বলা হয় বহুতল বস্তি, এই রাইট বহুতল বস্তি যেগুলো আছে সেখানে যদি একটা আগুনও লাগে, সে আগুন নেভানোর জন্য ফায়ার ব্রিগেডের গাড়ি কিভাবে যাবে সেই ব্যবস্থাই নাই, এবং এগুলো কিন্তু অনুমোদন পেয়ে গেছে, এটা কিভাবে হ্যান্ডেল করবে আমি জানি না। আরেকটা ভয়ঙ্কর ঘটনা আমি বলি আপনাকে, এই জিনিসটা আমাদের সরকার কেন খেয়াল করে না, বিশেষজ্ঞরা কেন খেয়াল করে না আমি জানি না। ঢাকা শহরে ওয়াসা যে কাজটা করতেছে, আমাদের ওয়াসার কিন্তু একটা নিয়ম আছে যে তারা কত দূরত্বে দূরত্বে একটা করে পাম্প বসাবে, এটা একটা নিয়ম আছে। কারণ পানি আপনি খালি তুললেই তো হবে না, পানি নিচের থেকে আপনি টানলেই উঠতেছে, এটা ঠিক আছে, কিন্তু আপনি কতটুকু তুলতে পারবেন, কোন এলাকা থেকে কতটুকু তুলতে পারবেন এবং কত নিচের থেকে তুলতে পারবেন, এই সংক্রান্ত একটা কিন্তু গবেষণা দরকার আছে। আমাদের এখানে হয়েছে কি, আমার বর্তমান যিনি এমডি আছেন মিস্টার তাকসিম সাহেব, উনি তো মহাপ্রতিভাবান, উনি কিন্তু এই পানি বিষয়ে ওনার কিন্তু কোনো জ্ঞান নাই, ওনার কোনো ডিগ্রি নাই, এই ভদ্রলোকের রাজযোগ্য লোক, উনি এই দেশে এসে প্রথম চাকরি করতেন ফিলিপসে, এখান থেকে ওনার চাকরি গেছে দুর্নীতির দায়, পরে চাকরি করতেন আইসিটি ডিএনপিতে, ওখান থেকে ওনার চাকরি গেছে দুর্নীতির দায়, তারপরে এখানে আসছেন উনি দেখছেন দুইবার চাকরি গেছে, এবার আর বেশি করে দুর্নীতি করি, দুর্নীতি করে ওনার চাকরি আর যায় না, অন্য কারণে যায় না, যায় সে কারণ সবাই জানে। উনি যে একটা ভয়ঙ্কর কাজ করছেন সেটা আপনাকে আমি বলি, উনি বহু প্রতিষ্ঠানকে ডিপ টিউবওয়েল করার অনুমোদন দিচ্ছেন, যেটা আগে ঢাকা শহরে ছিল না। আপনি কি ঢাকা শহরে একটা টিউবওয়েল করতে পারবেন? আইনে বলে পারবেন না, আপনি ঢাকা শহরে কোনো টিউবওয়েল বসাতে পারবেন না, আপনি নিজে কোনো ডিপ টিউবওয়েল বসাতে পারবেন না, আপনি কোনো মেশিন দিয়ে মাটির নিচ থেকে পানি তুলতে পারবেন না, এটা আইন। উনি এই আইনটা লঙ্ঘন করে ওনার নিজস্ব ক্ষমতা বলে অথবা ক্ষমতা বহির্ভূত ভাবে অনেক ভবনকে, অনেক ব্যক্তিকে উনি ডিপ টিউবওয়েল করার অনুমোদন দিয়েছেন। এতে কি হচ্ছে, অনিয়ন্ত্রিত ভাবে প্রচুর পানি বিভিন্ন জায়গা থেকে কিন্তু উঠানো হচ্ছে, ভূগর্ভস্থ পানি, এর একটা আফটার ইফেক্ট কিন্তু পড়বে, এবং যখন বহুতল ভবন বানানো হচ্ছে নিচে দিকে কিন্তু হাওয়া হয়ে যাচ্ছে, নিচে দিকে কিন্তু এত পানি তোলার কারণে ফাঁকা হয়ে যাচ্ছে। তো এখন এই জিনিসটা কিন্তু বিশেষজ্ঞরা বলে, ওনার ওনাকে যদি জিজ্ঞাসা করে উনি বলতে না কিছু হবে না, না কিছু হবে না বলে, কিসের জোরে বলে এটাই বুঝি না, ওনার তো সেই জ্ঞানই নাই, উনি তো এই হুম বিশ্বের ইঞ্জিনিয়ার না, রাশিয়া থেকে পাশ করে আসছেন, উনি তো এই হাইড্রোলজি সম্বন্ধে ওনার কোনো ধারণাই নাই। এখন কাকে খুশি করে কে হুম বলে আসেন, এটা নিয়ে আর বাড়তি কথা বলতে চাই না, কিন্তু এটা কিন্তু আমাদের দেশে একটা প্রাকৃতিক দুর্যোগের কারণে একসময় হতে পারে, হয়তো তখন হয়তো আজকে হবে না, হয়তো 10 বছর 20 বছর পরে হবে, কিন্তু যখনই হোক যদি হয় তার জন্য দায় দায়িত্ব কিন্তু এই তাকসিম সাহেবের, ওনার তো কোনো সমস্যা নাই, ওনার তো কেউ মরবে না, কারণ উনি দেশে থাকেন না, উনি থাকেন আমেরিকায়, ওনার ফ্যামিলি থাকে আমেরিকায়, এই দেশে উচ্ছন্নেও যায় ওনার কিচ্ছু যায় আসে না, উনি তখন থাকবেন আকাশে অথবা আমেরিকায়, কি আসে যায়। তো আমি মনে করি কি জানেন, এই সমস্ত অন্য কথা মানে কথায় কথা অন্য কথা চলে আসলো, আমি মনে করি এই সমস্ত গুরুত্বপূর্ণ জাতীয় পদে বিদেশ যারা দ্বৈত নাগরিক তাদেরকে বসানো উচিত না, হুম হুম এটা আমি মনে করি। রাইট 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 আমি মাসকমাল এবার একটু প্রসঙ্গ পরিবর্তন করি, আমাদের দেশের অঙ্গনে আনি, দর্শক অঙ্গনে আমি আসলে আনতে চাই না, এটা একটা বিতর্ক ছিল অস্বস্তিকর, এটা আমার কাছেও ভালো লাগেনি যে হিরো আলমকে নিয়ে যেভাবে শীর্ষ রাজনীতিকরা কথাবার্তা বললেন, অবশ্য আজকে ওবায়দুল কাদের সাহেব পরিবর্তন করলেন, বললেন যে না তিনি হিরে আলমকে কিছু বলেননি, বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লক্ষ্য করে। যাই হোক, আমার মনে হয় উনি হয়তো ভুল বুঝতে পেরেছেন, তথ্যমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন, কিন্তু হিরো আলম একটা পয়েন্ট রেইজ করেছে, বলেছে যে ইভিএম তিনি যে গণনার আবেদন করেছেন, তিনি বলছেন এই পুনর্গণনার তিনি জানতে পেরেছেন যে পুনর্গণনার কোনো সিস্টেমই নাই,
তাহলে এটা তো একটা ভয়ঙ্কর বিপদ। আজকে একটা আসনে যদি এই তথ্য আমরা পাই, আমার মনে হয় কিছুটা শাক কুষাইবও উত্থাপন করেছিলেন কুমিল্লার ক্ষেত্রে, তখন এটা গুরুত্ব দেওয়া হয়নি, কিন্তু এখন গুরুত্বপূর্ণ ভাবে এসছে। হিরো আলম কনফিডেন্টলি বলছে, তো আগামী নির্বাচনে যদি এই অবস্থা হয়, ধরেন 150 আসনে করলো, তার মধ্যে 50টা আসনে বিরোধীরা বললো যে পুনর্গণনা চাই, তখন বললো যে না, পুনর্গণনা এটা সিস্টেমে অ্যালাউ করে না। আর একটা জিনিস হলো যে সুষ্ঠু নির্বাচন, ভোট হলো সুষ্ঠু কিন্তু ফলাফল হলো পাল্টে গেল, কিন্তু সেটা চেক করার কোনো উপায় থাকলো না। আমার কাছে এই মানে পয়েন্টটা খুব বিপজ্জনক লাগছে। আপনার কাছে কি মনে হয়, এটা কি যুক্তিসঙ্গত নাকি? দেখেন, শুরু থেকে কিন্তু আমি কথাটা বলছিলাম এবং আগেও আপনার অনুষ্ঠানে অনেকবার আমি বলেছি কথাটা, যে ইভিএম এর সবচেয়ে বড় দুর্বলতা হলো এখানে রিচেক এর কোনো সুযোগ নেই। রিচেক মানে বলতে চাচ্ছি, যেমন ধরেন এই আমরা ক্যালকুলেটার টিপি না, ক্যালকুলেটার আমরা টিপি না, ক্যালকুলেটারে 4 × 7 তাহলে 28 হবে, হবে তো? এখন যদি ক্যালকুলেটারের ভেতরকার যে সিস্টেম, ক্যালকুলেটারের ভেতরে যদি কোনো ম্যানিপুলেশন করা হয়, ক্যালকুলেটারের ভেতরে সার্কিট যদি একটু চেঞ্জ করে দেওয়া হয়, তাহলে দেখা যেতে পারে 4 × 7 টিপলেন 28টা হয়ে 82 হয়ে গেল। এটা কিন্তু সার্কিটের ভুলের কারণে হচ্ছিল। এখন কোশ্চেনটা হলো যে এইটা কি আসলে ঠিক সার্কিটটা আছে ঠিক মতো রেজাল্টটা দিচ্ছে, নাকি এটার মধ্যে কেউ যায় একটু চেঞ্জ করে দিয়েছে, অথবা চেঞ্জ করে দিলে কি হবে, এটা কিন্তু দেখার অথবা চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নেই। সুযোগ যেটা আছে কি হবে, যখন উনি চ্যালেঞ্জ করবেন তখন দেখবেন, দেখেন এই যে 4 × 7 = 28 হয়ে গেছে, 28 হয়েছে, তাহলে এটুক দেখাবে, আর কিছু দেখাবে না। কিন্তু তাহলে রেজাল্ট ওরা দেখাবে, দেখেন আমার এখানে আছে, এই আমার ম্যাচ খুলে আপনার মেমোরিতে আছে এই ভোট আপনি পেয়েছেন, কিন্তু মেমোরিতে যেটা আছে সেটা ঠিকভাবে আছে কিনা, এই মেশিনটা ঠিক কিনা, অথবা এই মেশিনটা কি ম্যানিপুলেশন করা গেছে কিনা, এটা কিন্তু বোঝার কোনো উপায় নাই। যখন আপনি চালে গেল, প্রথমত আপনাকে এই মেশিনটাকে বিশ্বাস করতে হলো অন্ধভাবে, দ্বিতীয়ত এই আপনাকে এই মেশিনটা যারা চালিয়েছে তাদেরকে বিশ্বাস করতে হলো অন্ধভাবে, আপনি কিন্তু আর কিছু করতে পারলেন না। আর আগে যে পদ্ধতিটা ছিল, যে আপনার ব্যালট পেপার ছিল, সিল ছিল, যখনই কেউ চ্যালেঞ্জ করতো সব ব্যালট পেপার একসঙ্গে আবার নিয়ে আসতো, নিয়ে এসে আবার রিকাউন্টিং হতো, চোখের সামনে দেখা যাচ্ছে কোনটা ভোট পেয়েছে কোনটা ভোট পায়নি, এটা কিন্তু একটা ক্লিয়ার একটা মানে আপনার চেক বা রিচেক এর একটা স্কোপ ছিল, সেই স্কোপটা আমাদের ইভিএম এ নাই। ইভিএম এ আমাদের কয়েকজন বিশেষজ্ঞ লোক, এবং আমি বলবো এখন কিছু বিতর্কিত বিশেষজ্ঞ লোক, তারা যে সার্টিফিকেট দিয়েছে ইভিএম টা ভালো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলি যে আপনি 10টা ইভিএম মেশিন ওপেন এই বাংলাদেশে দেখবেন, আপনার অনেক আইটি এক্সপার্ট আছে বেসরকারি পড়ে, সরকারি কোনো চাকরি করে না, কিন্তু আমি মনে করি যে সমস্ত আইটি এক্সপার্টরা সরকারি চাকরি করে এরা সব ভুলে খেয়ে আসে, কারণ তাদের কোনো প্র্যাকটিস নেই। কিন্তু আপনি 10টা আইটি এক্সপার্ট যারা আছে বাংলাদেশে বেসরকারি ভাবে কাজ করে, আমাদের ইয়াং পোলাপার অনেক আছে, আপনি 10টা ইভিএম মেশিন নিয়ে আসেন, আইনে দেন, দিয়ে বলেন যে তোমরা প্রমাণ করো যে এটাকে ম্যানিপুলেশন করা যায় কি যায় না, আপনি দেখবেন 10টায় 10 জনই প্রমাণ করে দিবে যে এটাকে আপনার চেঞ্জ করা যায়, এটার ফলাফল ভিন্ন করা যায়, তারা প্রমাণ করে দিতে পারবে। এই কাজটা কিন্তু তারা কেউ বলে না, তারা একটা যন্ত্র নিয়ে আসছে, বলছে তোমরা যন্ত্রে বিশ্বাস করো, যন্ত্রটা কি এটা আবার দেখায় না, কিন্তু আমাদের লোক দেখছে এটা ভালো, আপনার লোক তো দেখবেই, আপনার লোক তো ছাগলটাও কয়ে যে হাতি কইলে তো কিছু করার নাই, কিন্তু অন্য লোক বলে কিনা, যে এটাতে উঠবে যে এটাতে তাহলে কি নির্বাচন করবে আমরা তারা বলে দেখবো কিনা। যে এরকম মানে শুনশান শুনশান নিরাপত্তা সুষ্ঠু জিনিস, কিন্তু পরে মানে আবহাওয়া এক ধরনের, ফলাফল আসছে আর একরকম? এটাই হবে ইলেকশনে, ভোট হবে একটা আর একটা দিবে, আর একটা রেজাল্ট হবে আর একটা, সুষ্ঠু ভোট হলো, শুনশান নিরাপত্তা, কোনো হাওয়া খাওয়া নেই, কিন্তু ফলাফল দেখা গেল যে উল্টে গেল, এরকম একটা তো মানে হিরো আলম যে পরিস্থিতির মধ্যে পড়লো, তো এরকমই একটা পরিস্থিতি মানে হয়ে যাবে, এটা তো মুশকিলের ব্যাপার। না দেখেন হিরো আলম কি পরিস্থিতিতে পড়েছে, হিরো আলমের অভিযোগ সত্য কি সত্য না, এটা কিন্তু আমি আপনি বলতে পারবো না, বাট আমার আপনার প্রশ্ন হলো একজন প্রার্থী সে সন্দেহ করছে, জি একজন প্রার্থী অভিযোগ করছে,
সেই সন্দেহ এবং অভিযোগ আপনি কিভাবে নিরসন করবেন? নিরসন করার কোনো অকাট্য পদ্ধতি আপনার কাছে আছে? আপনি প্রথম বলবেন কি যে ভাই আপনি মেশিনের উপর আস্থা রাখেন, তো ওনার তো রাইট মেশিন নিয়ে আপত্তি, ওনার তো মেশিনটা নিয়েই আপত্তি, তাহলে মেশিনের উপর আস্থা রাখতে হবে প্রথম আপনাকে। তারপর বলবে এই রাইট মেশিনটা যিনি সেট করেছেন, যিনি এই মেশিনটা চালিয়েছেন, আপনাকে তার উপরেও হুম আস্থা হুম রাখতে হবে, তো ওনার তো তারটা নিয়ে, তার তো ওটা নিয়েও আপত্তি। তাহলে কেমন করে আপনি প্রমাণ করবেন রে ভাই? প্রমাণ করতে পারবেন না। এইটাই হলো যে সমস্যাটা, যে যে জিনিসটা আপনি মানে এমন একটা পদ্ধতি আপনাকে আনতে হবে যে পদ্ধতি দিয়ে প্রমাণ করা যায়। তো এরকম একটা পদ্ধতি তো দীর্ঘদিন ধরে চলে আসছে, সারা দুনিয়াতে চলে রাইট আসছে। সেই পদ্ধতিটাকে সরিয়ে যে পদ্ধতিতে সন্দেহাতীত ভাবে প্রমাণ করা যায়, যে পদ্ধতিতে রাইট সন্দেহাতীত ভাবে সকল সন্দেহ এবং অভিযোগের নিরসন করা যায়, সেটাকে বাদ হুম দিয়ে হুম হুম আপনি টাকা খরচ করে একটা সন্দেহযুক্ত পদ্ধতি কেন আনবেন? এটা কি যুক্তি থাকতে পারে? কোনো যুক্তি নাই। একটাই যুক্তি থাকতে পারে যে এটা দিয়ে আমি কোনো ধান্দা করতেছি, ধান্দা। আপনি যদি বলবেন না প্রজেক্ট তো বন্ধ হয়ে গেছে এখন আর এত হবে না, বলবেন তাহলে এত হবে না, তাও তো আপনি 50 থেকে 70টা আসনে নির্বাচন এটিতে করবেন, তো 50 থেকে 70টা কি কম নাকি? 300 আসনের মধ্যে 50টা মানে 1/6 ভাগ, তাহলে তো আপনি অনেক দূর এগিয়ে গেলেন। কাজে এটা কোনোভাবে ইভিএমটাকে আমি মনে করি এখন এটাকে ছুঁড়ে ফেলে দেওয়ার সময় হয়েছে। বরঞ্চ রাইট ইভিএম এর পক্ষে যারা বিভিন্ন সময় এই ইভিএম গুলি কেনার সময় যারা বিভিন্ন সময় এর জন্য সুপারিশ করেছিল, তাদের ধরে ধরে বিচার করা উচিত। ওই লোকগুলি আসলে দেশের জন্য ক্ষতিকর লোক ছিল। মাস্টার কামাল, আমি শেষ ছোট্ট করে একটা মন্তব্য জানতে চাই। আপনি খেয়াল করেছেন কিনা, শুক্রবার থেকে সম্ভবত জিনিসপত্রের দাম আবার কিন্তু অনেক বেড়ে যাচ্ছে, সবগুলি হু করে বাড়ছে। আমাদের এটা কি হলো, ধরেন আমরা IMF থেকে লোন পেলাম, তারপরে আমাদের রপ্তানি আয় বাড়লো, রেমিটেন্স বাড়লো, কিন্তু জিনিসপত্রের উপরে কোনো নিয়ন্ত্রণই নেই। এবং এখন বলা হচ্ছে ডলারের মূল্য বৃদ্ধি এবং জিডিপি প্রবৃদ্ধি কমায় মাথাপিছু আয় কমেছে বাংলাদেশের। এটা তো সামগ্রিক চিত্র, কিন্তু প্রতিদিন নাগরিকরা যে পরিস্থিতির মধ্যে পড়ছে, যে জিনিসপত্রের দাম লাগামহীন ভাবে বাড়ছে, আপনি কি বলবেন? এখানে বলার কিছু নাই, এখানে বলার ভাষা নাই আমাদের। আপনি কারণ এখনো দেখবেন আপনি প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে, এবং সবচেয়ে ভয়ঙ্কর কথা, আজকে আমি গিয়েছিলাম একটা ফার্মেসিতে ওষুধ কেনার জন্য, সে ভদ্রলোক আমাকে আচ্ছা বললো স্যার এই ওষুধটা একটু বাড়াই নিয়ে যান। আমি বলি কেন? বাকি আপনি যেটা নিয়মিত খান, আগামী যে ব্যাচটা আসবে তখন কিন্তু এর দাম প্রায় 1.5 গুণ হয়ে যাবে। আমাকে বলেন কি, বাকি যে প্রত্যেকটা ওষুধের দাম বাড়ছে, প্রত্যেকটা ওষুধের দাম বাকি 50% থেকে 70% পর্যন্ত দাম বাড়ছে। বিদেশি ওষুধের দাম থোক ভাবে বাড়ছে, বিদেশি ওষুধ যেহেতু বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়, ওটার দাম যে কেমন বাড়ছে আপনি চিন্তা করতে পারবেন না। প্রত্যেকটা ওষুধের দাম বাড়ছে, প্রত্যেকটা খাদ্য দ্রব্যের দাম বাড়ছে। এখন বিদ্যুতের দাম বাড়লে অবধারিত ভাবে তার প্রভাব এগুলোর মধ্যে পড়বে, পড়তে বাধ্য। ডলারের দাম তো আপনি নিয়ন্ত্রণ করতেই পারছেন না। তো এত কিছুর পরেও কিন্তু আমি দেখি যে আমাদের বিভিন্ন মিডিয়া, আমাদের বিভিন্ন সাংবাদিক বন্ধুরা এখনো বলেন, মানে ওনারা যে কিভাবে বলেন আমি এটি বুঝি না, ওনারা বলেন দেশে উন্নতি হচ্ছে, এখন পাতাল রেল হচ্ছে, আমরা পাতাল রেলের যুগে প্রবেশ করতেছি, অমুক করতেছি। একজন একদিন বলতেছিলেন এই দেখেন আপনি তো উন্নতি দেখেন না, এই যে মেট্রো রেল হলো, দিনাজপুর থেকে এক ভদ্র মহিলা বয়স্ক উনি চলে আসে মেট্রো রেলে উঠছেন, উঠে বলছেন যে আমার জীবনে আমি মেট্রো রেলে উঠতে পারবো, এটা জীবনে ভাবিনি। এই যে কথাগুলো, এই কথাগুলো বলার মতো তাদের মধ্যে রুচি কি করে হয় এটা আমি বুঝি না। মানুষ কত যে কষ্টে আছে, বেশি দূর যাওয়া যাবে না, আমি আপনাকে 2-3টা উদাহরণ দিই, সিম্পলি 2-3টা উদাহরণ দিই। ঢাকা শহরে ট্রাক সেল হয়, ট্রাকের মধ্যে জিনিসপত্র নিয়ে বিক্রি করে, এটা কিন্তু 2019-এও আমি দেখেছি। সেই ট্রাক সেল আগে দেখতাম কি ট্রাক নিয়ে মাল নিয়ে দাঁড়িয়ে আছে, কেনার লোক নাই, রিক্সাওয়ালারাও কিন্তু হুম নাই হুম ভাই, আমি নিজে দেখছি। হ্যাঁ এখন হ্যাঁ হ্যাঁ এই ট্রাক সেলে আপনি দেখবেন ট্রাকটা যতক্ষণ এখান থেকে চলে না যায় ততক্ষণ পর্যন্ত এখানে লোকের ভিড় থাকে, যখন হুম চলে হুম যায় হুম তখন তার পেছন পেছনে 2 জন লোক দৌড়ায় যে যদি কিছু পাওয়া যায়। আপনি ঢাকার বাইরে দেখবেন টিসিবির চাউল নেওয়ার জন্য, আমি ওই দিন একটা নিউজ পড়লাম কিশোরগঞ্জের এক মহিলার নিউজ, সে বলতেছে সে ফজরে নামাজ পড়ে এসে লাইন দিয়েছে, দুপুর 12টার সময় চলে যাচ্ছে কারণ চাল নেই, চাল দিতে পারেনি।
একটা মহিলা কি ফজর নামাজ থেকে দুপুর 12টা পর্যন্ত শখ করে আসিল? শখ করে থাকে নাই। তার খোলা বাজার থেকে চাল কেনার সামর্থ্য নাই, অতদূর যাওয়ার দরকার নাই। ডিইউজে ঢাকা ইউনিয়ন অফ জার্নালিস্ট, এই যে আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়ন, তারা দেখলাম এক নতুন গ্রামে তারা মাঝখানে বিজ্ঞাপন দিয়েছিল যে সাংবাদিকদের মধ্যে যারা নাকি টিসিবি থেকে লাইন নিয়ে চাল নিতে চান তাদের তারা তালিকা করতেছে, এবং সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে সেই তালিকা আবার নতুন করে ডেট বাড়াইছে। তার একটা নোটিশ আমিও পেয়েছি। তার মানে কি হচ্ছে যে আগে কখনো এরকম ছিল যে সাংবাদিকদের টিসিবির থেকে কম মূল্যে জিনিসপত্র নেওয়ার জন্য দ্বিতীয়বার দাবি করতে হয়? ছিল, ছিল না। তাহলে এই যে পরিবর্তনগুলি হয়েছে, এই পরিবর্তনের কোন পরিবর্তনকে আপনি ইতিবাচক বলবেন? কোনো পরিবর্তন ইতিবাচক না। জিনিসপত্রের দাম বাড়বে, মানুষের আয় কমেছে, মানুষের চাকরি চলে গেছে, যাদের কোভিড এর সময় যাদের চাকরি গেছে তাদের কারো চাকরি ফিরে পায় নাই, অনেকের বেতন কমেছিল কোভিড এর সময়, কারো বেতন অ্যাডজাস্ট করা হয় নাই মানুষের। আপনি আপনি যে চাকরি হারিয়েছেন, আমিও চাকরি হারিয়েছি, তো কি আমাদের ইনকাম বাড়লো? বাড়লো না, তো বলতেও পারি না কাউকে এবং সইতেও পারি না। তো এই যে বাস্তবতাটা, এই বাস্তবতাকে যারা অস্বীকার করার চেষ্টা করেন, বিশেষ লোককে খুশি করার জন্য, সরকারকে খুশি করার জন্য, তারা তাদেরকে তো আমি জাতীয় জাতির শত্রু হিসেবে চিহ্নিত করি। এই লোকগুলি দেশের শত্রু, যে তারা এত কিছুর মধ্যে বলার চেষ্টা করে দেশে উন্নতি হচ্ছে, উন্নতি হচ্ছে, পাতা লেল দেখে আমি হ্যাঁ পাতালে ঢুকবো? চলেন আমরা বলি, পাতাল রেল তো হয়েই গেল। আচ্ছা যাক, আমরা যাই একটু দর্শকদের মতামতের দিকে। জি, আসলে মতামত যেটা ছিল এটা আসলে যে হিরোকে জিরো বলেছেন ওবায়দুল কাদের, এইগুলি নিয়ে আলোচনা ছিল গত পর্বে। সেখানে আমি কতগুলি মতামত পড়ছি নির্বাচিত। খান সাহেদ লিখেছেন, চলমান শাসক একটি শাসক দলের সাধারণ সম্পাদক কতটা দায়িত্ব জ্ঞানহীন হলে তৃণমূল পর্যায়ের একজন হিরো আলমকে নিয়ে বিতর্কিত মন্তব্য করতে পারেন? আমার ক্ষুদ্র জ্ঞানে বুঝে আসে না, ওই পদে তিনি এখনো বহাল তো আছেন কি করে? বিষয়টি রাজনৈতিক দেউলিয়াপনা তো নয় কি? জনগণের প্রতি ন্যূনতম দায়বদ্ধতা থাকলে দূরদৃষ্টি সম্পন্ন নেতা এ ধরনের বকবকানি করতো না। আফসোস, আমরা এখনো তলানিতেই রয়েছি। ইয়াসিন সোহাগ দেখেছেন, ওবায়দুল কাদেরকে পাল্টা চ্যালেঞ্জ হিরো আলমের। আমি মনে করি হিরো আলমের এই চ্যালেঞ্জ গ্রহণের ক্ষমতা বাংলাদেশ আওয়ামী লীগের নেই। হুমায়ুন কবির লিখেছেন, হোপলেস বাংলাদেশ পলিটিক্স। রাহাত বিন আনোয়ার লিখেছেন, হিরো আলম এখন সুপার হিরো হয়ে গেছে, জিরো হলো আওয়ামী লীগ। মোহাম্মদ রিটন আল সানি লিখেছেন, হিরো আলম কেউ ভয় পায় আওয়ামী লীগ। মোহাম্মদ আজম হোসেন লিখেছেন, ইয়েস, ইভিএম ইজ ভেরি কনফিউজিং ফর রিকাউন্টিং দ্য ভোট এগেইনস্ট দ্য ইলেকশন পার্টিসিপেন্ট এলিগেশন, যে কথাটা আমরা বললাম একটু আগে। দে ডোন্ট হ্যাভ এনি এজেন্ডা বিকজ দে আর লুটিং ভোটিং রাইটস। আবুল হুসেন লিখেছেন, ওবায়দুল কাদের সাহেবের কথাতে বোঝা যায় সরকার ইচ্ছা করে হিরো আলমকে হারিয়ে দিয়েছে। উমর ফারুক লিখেছেন, ফিরোজ ভাই বেড়া ক্ষেত খেয়েছি। সুলতানা রাজিয়া শিখা লিখেছেন, সরকার এই নির্বাচন সুষ্ঠু করে জনগণকে বুঝিয়ে দিতে পারত এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয়, কিন্তু তা না করে রাজনৈতিক দেউলিয়াত্বের পরিচয় দিল, হিসাবে ভুল করল। আগামীতে এই সরকারের অধীনে নির্বাচন করা যাবে না, সেটি আবারও প্রমাণ করল। সৈয়দ মুহিব লিখেছেন, রাজনৈতিকভাবে আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে কয়েক বছর ধরে, এত বড় দল কেন এমন পরিস্থিতির সম্মুখীন হলো ভাবতে অবাক লাগে। মোহাম্মদ সাইদুর রহমান লিখেছেন, হিরো আলমের ভিতরে অনেক দেশপ্রেম আছে যেটা এখন আর অনেক মন্ত্রী এমপির মধ্যেই নাই। হাইদুল ইসলাম লিখেছেন, মোস্তফা ফিরোজ ও মাসুদ কামাল স্যার, আমি একজন সাধারণ মানুষ কিন্তু আপনাদের দুজনকে অনেক পছন্দ করি এবং আপনাদের সবগুলো আলোচনা খুব মন দিয়ে শুনি। মোহাম্মদ লুকমান লিখেছেন, ইভিএম বাদ দেওয়ার জন্য অনুরোধ, ইভিএম হলো ডাকাতি করার বাক্স, কোনো ডকুমেন্ট দেওয়ার কোনো সিস্টেম নেই ইভিএম এ, হিরো আলমের চ্যালেঞ্জ গ্রহণ করে গণভোট দেওয়া হোক।
মতিউর রহমান লিখেছেন, বুঝলাম না হিরো আলম এমপি হলে পার্লামেন্ট ছোট হবে কেন, যখন হাইকোর্ট তার প্রার্থীদেরকে বৈধতা দিয়েছেন। মোহাম্মদ আকাশ লিখেছেন, বিএনপির আগামী কমিটিতে হিরো আলম যুগ্ম মহাসচিব প্রার্থী, হিরো আলমের নেতৃত্বে এবার বিএনপি চলবে। সাইদুর রহমান লিখেছেন, বিএনপি তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অশিক্ষিত, তাহলে হিরো আলমের দোষ কোথায়। ডালিম রহমান লিখেছেন, আপনাদের দুজনকে প্রশ্ন, নির্বাচন কাকে বলে, নির্বাচনে একটা দল জিতবে এটাই কি গণতন্ত্র। আমরা যে নির্বাচনে ভোট দিতে পারি না, তাহলে অতীতে যারা বিনা ভোটে নির্বাচিত হলো, তাহলে অতীতে যে ভোট হয়েছে এটাকে নির্বাচন কিভাবে বলা হবে। রুবেল তালুকদার লিখেছেন, ভাই আপনাদের দুজনের জন্য দোয়া ও ভালোবাসা সৌদি আরব থেকে। খোরশেদ আলম টিপু লিখেছেন, হিরো আলমদের রাজনীতির মাঠে ময়দানে নিয়ে এসেছে এই দেশের নোংরা রাজনীতি। এমপি প্রার্থী হতে হলে ন্যূনতম যোগ্যতা কি থাকতে হবে, এটা নিশ্চিত করতে পারলে হিরো আলমরা রাজনীতিতে আসতে পারতো না। কিন্তু কতজন এমপি ন্যূনতম যোগ্যতা নিয়ে সংসদে আসছে তার হিসাব কেউ দিতে পারবে। মুতাহার ভুইয়া রহমান লিখেছেন, বিএনপি ভোট দিলে হিরো আলম 4 লক্ষ ভোট পাইত। মিজান মজুমদার লিখছেন, পাগলের পাগলামি নিয়ে কন্টেন্ট না করার বিনীত আহ্বান জানায় ফিরোজ ভাইকে। শাহাবুদ্দিন আহমেদ সাবু লিখেছেন, টাকা ধার করে এ উন্নয়ন জনগণ চায় না, এই কথিত উন্নয়নই আজ জনগণের কান্না। জোহা চৌধুরী লিখেছেন, মাসুদ কামাল আর দীপু ভাইকে অনেক ধন্যবাদ এত সাহসী কথা বলার জন্য। ইসানুর রহমান লিখেছেন, হিরো আলম খেলে দিল, জাতি কি শিক্ষা পেল। রিয়াজুল হক সোহেল লিখেছেন, বাহ সুন্দর বাস দিয়েছেন আপনারা দুইজন মিলে, ধন্যবাদ মাসুদ কামাল অ্যান্ড মোস্তফা ফিরোজ ভাই। ওয়াহিদ কবির লিখেছেন, ভূত শুনেছি সরিষায় থাকে, এখন সব ভূত ঢুকেছে ভোটে। এই ছিল আজকের মন্তব্য। না, ঠিক আছে, আমরা আসলে এটা নিয়ে আলোচনা এগিয়ে আমাদের এই কর্দমাক্ত রাজনীতি থেকে আমরা বেরোয় একটা সুস্থ ধারার একটা রাজনীতি প্রত্যাশা করি। এই অসুস্থ আলোচনার চেয়ে আমরা একটা আসলে সুস্থ রাজনৈতিক ধারার, সুষ্ঠু নির্বাচন, এগুলো যদি প্রবর্তন না করতে পারি তাহলে আমরা এই মানে কাদার মধ্যে আমরা ঘুরপাক খেতে থাকবো আর কি। তো আমি জানি না আমাদের এই মানে রাজনীতির এই কাদাটা কিভাবে আমাদের রাজনীতিকটা সারাবেন বা মুছবেন, আমরা সেই প্রত্যাশায় আছি। তো আপনাকে অনেক ধন্যবাদ, অনেকক্ষণ মনোযোগ নিয়ে আপনি পড়েছেন। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।